শীত এলে তারা আসে কত পথ ঘুরে ঘুরে, অতিথি হয়ে এই রূপসী বাংলায়। আশ্রয়ের খোঁজে ক্লান্তিহীন উড়ে চলা অবশেষে পেয়ে যায় কাঙ্ক্ষিত ঠিকানা আমাদের এই স্নিগ্ধ বাংলায়। বন্ধুরা, একটু কল্পনা করুন, শান্ত জলের বুকে লাল শাপলার গালিচার ও কচুরিপানার রক্তাভ নীল ফুলের মাঝে ঝাঁক বেঁধে ডানা মেলছে অতিথি পাখির দল। এই পাখির কিচিরমিচিরে মুখরিত আপনার চারপাশ, বাহারি রঙের এসব অতিথি পাখির খুনসুটি আর ছোটাছুটি আপনার মনকে উদ্বেলিত করছে। নিশ্চয়ই এতক্ষণে হারিয়ে গেছেন কল্পনার রাজ্যে। হ্যাঁ বন্ধুরা, শীতের মৌসুমে প্রকৃতির অপরূপ অলঙ্কার হয়ে ওঠা এই অতিথি পাখির ঝাঁক বেঁধে উড়ে চলার দৃশ্য দেখে সত্যি মনে হয় যেন জল রঙে আঁকা ছবি। প্রতি শীতে দূর দূরান্ত থেকে শীতের পাখিরা আসে আমাদের দেশে। ভ্রমণ পিপাসু মানুষ পাখি দেখতে ভিড় করে বিভিন্ন জলাশয়ে। পাখিদের কলকাকলি যেন প্রকৃতির শোভা বাড়িয়ে দেয় বহুগুণে। বন্ধুরা, পৃথিবীতে প্রায় 5 লাখ প্রজাতির পাখি আছে। এসব পাখিদের মধ্যে অনেক প্রজাতিই বছরের একটি নির্দিষ্ট সময় অন্য দেশে চলে যায়। শুধু ইউরোপ আর এশিয়ায় আছে প্রায় 600 প্রজাতির পাখি। কিছু কিছু পাখি তাই প্রতি বছর 22,000 মাইল পথ অনায়াসে পাড়ি দিয়ে চলে যায় দূর দেশে। উত্তর মেরু অঞ্চলের এক জাতীয় সামুদ্রিক শঙ্খচিল প্রতি বছর এই দূরত্ব অতিক্রম করে দক্ষিণ দিকে চলে যায়। আমাদের দেশে অতিথি পাখি বা পরিযায়ী পাখিরা অতটা পথ পাড়ি না দিলেও তারাও অনেক দূর থেকেই আসে। বরফ শুভ্র হিমালয় এবং হিমালয়ের ওপাশ থেকে বেশিরভাগ অতিথি পাখির আগমন ঘটে। এসব পাখিরা হিমালয়ের পাদদেশে অবস্থিত তিব্বতের লাদাখ থেকে সেন্ট্রাল এশিয়ান ইন্ডিয়ান ফ্লাইওয়ে দিয়ে প্রবেশ করে। এছাড়া ইউরোপ, দূরপ্রাচ্য যেমন সাইবেরিয়া থেকেও এসব পাখি আসে। বসন্তের সময় মার্চ এপ্রিলের দিকে শীতপ্রধান অঞ্চলের বরফ গলতে শুরু করে, কিছু কিছু গাছপালা জন্মাতেও শুরু করে। ঠিক এরকম এক সময় অতিথি পাখিরা দলবল সহ আবার ফিরে যায় নিজ দেশে, নিজ বাড়িতে। বন্ধুরা, অতিথি পাখিদের মধ্যে বাংলাদেশের অতি পরিচিত অতিথি পাখি নর্দান পিন্টেল, এছাড়া স্বচ্ছ পানির বালিহাঁস, খয়রা, চকাচকি, কার্লিউ, বুনোহাঁস, ছোট সারস পাখি, বড় সারস পাখি, হেরন, নিশাচর হেরন, ডুবুরি পাখি, কাঁদাখোঁচা, গায়ক রেন পাখি, রাজসরলি ইত্যাদি উল্লেখযোগ্য। বন্ধুরা, এছাড়া নানা রং আর কণ্ঠ বৈচিত্র্যের পাখিদের মধ্যে রয়েছে ধূসর ও গোলাপি রাজহাঁস, বালিহাঁস, লেঞ্জা, চিতি, সরালি, পাতিহাঁস, বুটিহাঁস, বৈকাল, নীলশির, পিয়াং, চীনা, পান্তামুখী, রাঙামুড়ি, কালোহাঁস, রাজহাঁস, পেড়িভূতি, চোখাচুখি, গিরিয়া, খঞ্জনা, পাতারি, জলপিপি, পানিমুরগি, নর্থ গিরিয়া, পাতিবাটান, কমন চিল, কটন চিল প্রভৃতি। শীতেলে শীতের তীব্রতা এরা সহ্য করতে না পেরে অন্য দেশে, যেখানে শীত অপেক্ষাকৃত কম, সেখানে চলে যায়। তাছাড়া এই সময়টাতে শীতপ্রধান এলাকায় খাবারের দেখা যায় প্রচণ্ড অভাব, কারণ শীতপ্রধান এলাকায় এ সময় তাপমাত্রা থাকে অধিকাংশ সময় শূন্যরও বেশ নিচে। সেই সাথে রয়েছে তুষারপাত, তাই কোনো গাছপালা জন্মাতেও পারে না। এই শীত এলেই উত্তর মেরু, সাইবেরিয়া, ইউরোপ, এশিয়ার কিছু অঞ্চল, হিমালয়ের আশেপাশের কিছু অঞ্চলের পাখিরা ঝাঁকে ঝাঁকে চলে আসে কম ঠান্ডা অঞ্চলের দিকে। বন্ধুরা, শীত এলেই বিভিন্ন হাওড় বাওড়, বিল ও পুকুরে চোখে পড়ে নানান রং বেরঙের অতিথি পাখির। এসব অতিথি পাখিগুলো আমাদের বন্ধু, আমাদের ঐতিহ্য, আমাদের গর্ব, আমাদের প্রেরণা। তাই এ পাখিগুলোকে অচেনা পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে আমাদের বন্ধুসুলভ আচরণ করতে হবে। এই পাখিগুলো রক্ষা করা আমাদেরই দায়িত্ব। বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন রয়েছে। অতিথি পাখি নিধন এবং বাজারে বিক্রি নিষিদ্ধ জেনেও এক শ্রেণীর পেশাদার এবং শৌখিন শিকারী অতিথি পাখি শিকার করে থাকে। বাসস্থান সংকট, বিষটোপ ব্যবহার, খাদ্য সংকট, শিকার এবং পাচার সহ নানা কারণে আশঙ্কাজনক হারে আমাদের দেশে শীতে অতিথি পাখি আসার সংখ্যা কমে যাচ্ছে। এখনই আমাদের সতর্ক হতে হবে। বন্ধুরা, পাখি প্রকৃতির গুরুত্বপূর্ণ একটি প্রাণী। পাখি শুধু প্রকৃতির সৌন্দর্য বৃদ্ধি করে না,
এরা অন্যান্য প্রাণীর উপকারেও আসে। প্রাকৃতিক বনায়ন সৃষ্টিতে পাখি পৃথিবীর উষালগ্ন থেকেই নিরন্তর কাজ করে যাচ্ছে। প্রকৃতি বান্ধব এসব অতিথি পাখি শুধু নিজেরা বাঁচতে আসে না, এরা জলজ পোকা, ইঁদুর, কখনো কখনো ধানের পোকা খেয়ে কৃষকের উপকার করে থাকে। পাখি প্রকৃতির ঘন্টা, মানুষের পরম বন্ধু। পাখির ডাকে ভোর হয়, আবার পাখির কলকাকলিতে পৃথিবীর বুকে সন্ধ্যা নেমে আসে। কোনো কোনো পাখি প্রহরে প্রহরে ডেকে আমাদের প্রকৃতির ঘড়ির কাজ করে থাকে। আসুন সকলে মিলে পাখি নিধন রোধ করি। অতিথি বা পরিযায়ী পাখিদের বিচরণের জন্য আমাদের দেশে অভয়ারণ্য সৃষ্টি করি, এই আহ্বান মহানগরের আঙ্গিনা থেকে। প্রিয় বন্ধুরা, শীতের সকালে আপনাদের সবাইকে প্রীতিও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ঢাকা মহানগর কেন্দ্রিক ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর। শুভ সকাল। আজকের মহানগর উপস্থাপনে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি সালমা ফারুকী এবং আমি খান নজম ই এলাহি। বন্ধুরা, চলুন জেনে নেই আজকের মহানগরে আপনাদের জন্য যা যা রয়েছে। শুনবেন উদ্যমী কর্মঠ মানুষের জীবন সংগ্রাম নিয়ে পর্ব জীবন ও জীবিকা, আপনাদের পাঠানো ইমেইলের জবাব নিয়ে পর্ব ইবাধন, রয়েছে একজন বীর মুক্তিযোদ্ধার মুখে রণাঙ্গনের উত্তাল দিনের কথা নিয়ে পর্ব রণাঙ্গনের দিনগুলি, এবং সময় থাকলে শোনাবো একটি গান। আশা করছি অনুষ্ঠানের পুরো সময় জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন। এবার আমন্ত্রণ অনুষ্ঠানের মূল পরিবেশনায়। প্রিয় বন্ধুরা, আয়োজনের শুরুতেই শুনবেন শহরের উদ্যমী কর্মঠ মানুষের আশা আকাঙ্ক্ষা, সুখ দুঃখ আর জীবন সংগ্রাম নিয়ে প্রামাণ্য প্রতিবেদন জীবন ও জীবিকা। পর্বটি উপস্থাপন করছেন সাদিক হোসেন। শ্রোতা বন্ধুরা, জীবন ও জীবিকা পর্বে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা জানি জীবন ও জীবিকার প্রয়োজনে আমাদের সবাইকে প্রতিনিয়ত ঘরের বাইরে বের হতে হয়, আর এটার উপর নির্ভর করে আমাদের পারিবারিক ভাবে আমাদের পরিবারের সদস্যদেরকে ভালো রাখার চেষ্টা করে যায়। প্রিয় বন্ধুরা, অর্থ এমন একটি বিষয় যেটার মাধ্যমে আমরা প্রতিনিয়ত আমাদের প্রয়োজন মিটিয়ে থাকি, আর এই প্রয়োজনের তাগিদে অনেক সময় আমাদের 24 ঘন্টার যেকোনো সময় টাকার প্রয়োজন হয়। এক্ষেত্রে বিভিন্ন ব্যাংক কিন্তু আমাদের এই ধরনের প্রয়োজনীয়তার কথা ভেবে অটোমেটেড টেলারিং মেশিন বা এটিএম বুথ স্থাপন করেছে, যেটা দায়িত্বে একজন নিরাপত্তা কর্মী থাকেন। প্রিয় বন্ধুরা, আজ আমরা কথা বলবো এটিএম বুথের দায়িত্বে থাকা তেমনই একজন নিরাপত্তা কর্মীর সাথে। ভাই, আপনার নাম? মোহাম্মদ রুবেল মিয়া। দেখতে পাচ্ছি আপনি রাস্তার পাশে একটা এটিএম বুথে দায়িত্বে আছেন নিরাপত্তা কর্মী হিসেবে। কতদিন ধরে এই পেশার সাথে যুক্ত আছেন? এখানে প্রায় 3 বছর যাবত আছি। আপনাকে প্রতিদিন কত ঘন্টা ডিউটি করতে হয়? এখানে প্রতিদিন 8 ঘন্টা ডিউটি করতে হয়। ওভারটাইম করেন? ওভারটাইম মাঝে মাঝে হয়, তো মাঝে মাঝে হয় না। আচ্ছা, আপনি এই পেশায় কিভাবে আসলেন? এখানে আমার এক আত্মীয়র মাধ্যমে আর কি আসা হয়েছে, উনি আমাকে এখানে পাঠাইছে আর কি। এর আগে কোন পেশায় যুক্ত ছিলেন আপনি? এর আগে লেখাপড়া করতে, এরপরে আর কি এখানে আসা। আচ্ছা, এখানে যে বিভিন্ন পেশাজীবীর মানুষরা আসে, অনেক সময় এটিএম বুথে টাকা থাকে না বা অনেক সময় কার্ড আটকে যায়, তখন তাদেরকে আপনারা কিভাবে বিষয়টা বোঝান? যদি কারো কার্ড আটকে যায় তখন হেড অফিসের নাম্বার দেওয়া আছে, এখানে আপনি ফোন দিলে হয়তো বা তাদের সাথে পরামর্শ করে নাম্বার ইয়া কার্ডটা উঠাইতে পারবেন, কিভাবে কি করতে হবে এটা আপনি জানতে পারবেন। আর আবার অনেকের টাকা আটকে গেলে ওই একটা ইয়ার মাধ্যমে ব্যাংকের নাম্বার দেওয়া হয়, ওইখান থেকে ওনারা টাকা কিভাবে উঠাবে বা কিভাবে পাবে এই বিষয়ে জানানো হয়। আচ্ছা, আপনি কি সবসময় দিনে করেন নাকি রাতেও করেন? এক এক দিন এক এক সময়, নির্দিষ্ট কোনো সময় নাই যে এই সময় করতে হবে। এক একদিন সকালে, একদিন দুপুরে বা একদিন রাত্রে, 8 ঘন্টা পরে পরে যে সময় পরে আর কি। পরিবারে কে কে আছে? মা আছে, বাবা আছে, বউ আছে। আপনি পড়াশোনা করেছেন কতদূর পর্যন্ত? ইন্টারমিডিয়েট। আপনার ছোটবেলা থেকে কি স্বপ্ন ছিল? স্বপ্ন ছিল যে সরকারি একটা চাকরি করবো, সুন্দরভাবে মা বাবা ভাই বোন নিয়ে সংসার চালাবো। তো এখন তো আর ওইভাবে হচ্ছে না, এই কারণে এখন একটা ইয়ার মাধ্যমে আছি। ঢাকাতে আছেন কতদিন ধরে? প্রায় 3 বছর। আচ্ছা, তো এই যে আপনি বললেন যে আপনার সরকারি চাকরি করার ইচ্ছে ছিল কিন্তু সেই স্বপ্নটা পূরণ হয়নি বা করতে পারেননি, সেক্ষেত্রে আপনার যদি কখনো সন্তান হয়, সন্তানদের নিয়ে আপনার কি ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে? আমি তো পারিনি, দেখি যদি সন্তানদের নিয়ে সংসার অন্য কিছু করা যায় বা সরকারি চাকরি বা ভালো কিছু করার
একটা প্রচেষ্টা আছে, যদি করতে পারি এই আশা নিয়ে আছে। এই যে আপনি প্রতিদিন অনেক সময় দেখা যাচ্ছে যে দীর্ঘ সময় ধরে আপনি দায়িত্ব পালন করছেন, কখনো বই পড়াশোনা করছেন, কখনো রেডিওতে বিভিন্ন ধরনের বিনোদনমূলক অনুষ্ঠান শুনছেন, তো বাংলাদেশ বেতারের অনুষ্ঠানগুলো কি কখনো শোনা হয়? বেশি সময় এই বাংলাদেশ বেতারের অনুষ্ঠানগুলোই শোনা হয়। আরেকটা বিষয় জানতে চাই, যেহেতু আপনি স্বল্প আয় দিয়ে চলাফেরা করেন, তো যে টাকা আপনি ইনকাম করেন সবকিছু বাদ দিয়ে কি ভবিষ্যৎ সঞ্চয়ের জন্য কিছু কি রাখা সম্ভব হয়? এরকম হয় না, কিন্তু চেষ্টা করি যে রাখার জন্য। অনেক সময় দেখা গেছে সবই চলে যায়, আবার অনেক সময় কিছু থাকে, এই মিলিয়ে আর কি কিছু আছে, এবারে যে নাই তা। এমনিতেই অনেকে আছেন, বিশেষ করে যুব সমাজ, অনেকে বলেন যে চাকরি পাচ্ছে না, কাজ নেই, অনেকে হয়তো অন্য পথেও চলে যাচ্ছে, তো আপনার কথাগুলো আজ সকালে সবাই কিন্তু শুনছেন, তো সেই সব যুবকদের জন্য কিছু বলেন? আমি মনে করি কাজ ছোট না, যে কোনো কাজই করতে পারলে এটাই অনেক কিছু, আর সৎপথে চলাটাই সবচেয়ে বেটার। অসংখ্য ধন্যবাদ আপনাকে। শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আমরা কথা শুনছিলাম একজন এটিএম বুথের দায়িত্বে থাকা নিরাপত্তা কর্মীর সাথে। তার কথার রেশ ধরে বলতে চাই, জীবনে কোনো কাজই কিন্তু ছোট নয়, যদি সেটা মহৎ এবং সৎ কাজ হয়। সৎ এবং যোগ্য জীবন যাপনের মধ্য দিয়ে আমরা ভালো কিছু পাব, আগামীর সুন্দর একটি ভবিষ্যৎ পাব। আজকের জীবন ও জীবিকা পর্ব থেকে এমনটাই প্রত্যাশা করছি। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ঢাকা মহানগর কেন্দ্রিক ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর। বন্ধুরা, আমাদের আয়োজনের এই পর্যায়ে শুনবেন আপনাদের পাঠানো ইমেইলের জবাব নিয়ে পর্ব ইবাধন। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, শীতের এই মিষ্টি সকালে যে যেখানে বসে আমাদের এই আয়োজন শুনছেন, সবাইকে একরাশ প্রীতিময় শুভেচ্ছা। প্রিয় বন্ধুরা, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ইবাধন পর্বে। বরাবরের মতোই আপনাদের ইমেইলগুলো নিয়ে আপনাদের সাথে আছি আমি কামরুন নাহার হেলেন, আর আপনাদের ইমেইলের উত্তর দেওয়ার চেষ্টা করব আমি তনুজা মণ্ডল। আমরা এখানে কথা বাড়াবো না, শুনবো আপনার ইমেইলে কি লিখেছেন সেগুলো। মোহাম্মদ মিজানুর রহমান মিজান, সভাপতি চাঁদের আলো বেতার শ্রোতা ক্লাব, ত্রিপুরাপুর মনিরামপুর যশোরের বন্ধু, আপনি লিখেছেন, বাংলাদেশ বেতারের প্রভাতী ম্যাগাজিন মহানগরের আমি একজন নিয়মিত শ্রোতা হয়েও কেন জানি অনিয়মিত হয়ে যাচ্ছি। তার একটিমাত্র কারণ হলো রেডিওতে শুনতে না পারা, সরাসরি রেডিওতে শোনার মজাটাই যেন অন্যরকম। শ্রোতাদের দীর্ঘদিনের দাবি 819 kHz ঢাকার বাইরে খুব একটা ভালো শোনা যায় না। অনেক অভিযোগ করার পরও কর্তৃপক্ষের নজরে আসছে না বিষয়টি, শ্রোতাদেরকে অবহেলার চোখে দেখছেন কেন আপনারা, বিষয়টি জানতে চাই। আমরা এই সমস্যার অতি দ্রুত সমাধান চাই। সত্যি বলছি, যদি এটি করার ক্ষমতা আমার হাতে থাকতো এটি আমি আগামীকালই করে দিতাম, কিন্তু বললেই তো আর এটি করে ফেলা সম্ভব নয়। এটি করার জন্য বিশাল কলেবরের প্রয়োজন। এটি নীতি নির্ধারকেরা নির্ধারণ করে থাকেন যে কোন ট্রান্সমিটারে কোন অনুষ্ঠানটি প্রচারিত হবে। এটি বহু আগে থেকেই নির্ধারিত যে 819 ঢাকা খ প্রচারিত হবে এবং সেখানকার অনুষ্ঠানই মহানগর। আর বললেই একটি ট্রান্সমিটারের সক্ষমতা বাড়ানো যায় না, কারণ এটির আয়োজন বিশাল, সেখানে অর্থের প্রয়োজন রয়েছে, লোকবলের প্রয়োজন রয়েছে, আরও অনেক কারিগরি বিষয় রয়েছে। সুতরাং সেই সব বিবেচনা করে আজকে একটি অভিযোগ জানালে কালকেই তা সমাধান হবে এটি ভাবা যাবে না, এজন্য কিছুদিন অপেক্ষা করতে হবে। আপনাদের এই অভিযোগের কথা আমরা প্রতিনিয়ত প্রকৌশল বিভাগকে জানাচ্ছি, তারাও এ ব্যাপারে সচেষ্ট, তারা চেষ্টা করছেন আপনারা যাতে এই অনুষ্ঠানগুলো ভালোভাবে শুনতে পান, তার সব রকম চেষ্টা করতে, নিশ্চয়ই এর সমাধান হবে। মোসাম্মদ শিরিন, শিলা খাতুন, নারী উন্নয়ন বেতার শ্রোতা ক্লাব, চন্দনগাতি, বেলকুচি, সিরাজগঞ্জের বন্ধু লিখেছেন, মহানগর অনুষ্ঠানে যে সকল অনুষ্ঠান প্রতিদিন প্রচার করা হয় তা সবই শ্রোতানন্দিত। এই পৃথিবীতে সব ক্ষেত্রেই সবকিছুতেই নারীদের অগ্রাধিকার রয়েছে। নারীরা সামাজিক উন্নয়নে, দেশ উন্নয়নে বেশ ভূমিকা রাখছে। পুরুষের পাশাপাশি নারীরাও সামনের দিকে এগিয়ে যাক, সেই বিষয় নিয়ে মহানগর অনুষ্ঠানে একটি পর্ব চালু করা যায় কি? এতে করে আমরা অনেক কিছু জানতে পারব এবং শিখতে পারব। শ্রোতা, আপনি যে অনুরোধটি জানিয়েছেন সেটি কিন্তু মহানগরে এরই মধ্যে আমরা প্রচার করে থাকি। স্বপ্নের আগামী নামে আমাদের যে পর্বটি যায়, সেখানে নারীর ক্ষমতায়ন নিয়ে আমরা একটি আয়োজন রেখেছি এবং সেখানে নারীদের এগিয়ে যাওয়ার গল্পই আমরা আপনাদের শোনাই। আর একেবারে শুধু নারীদের নিয়ে অনুষ্ঠান যদি আপনি শুনতে চান, তাহলে নারীকণ্ঠ এবং আমি নারী আমি পারি নামে আমাদের দুটি অনুষ্ঠান রয়েছে, যেটি আপনি সোম মঙ্গল বুধ এই 3 দিন শুনতে পাবেন নারীকণ্ঠ, এবং প্রতি শনিবার শুনতে পাবেন আমি নারী আমি পারি। সেগুলো আপনাদের শোনার আমন্ত্রণ রইল। মোহাম্মদ রাকিবুল ইসলাম, পাংশা রাজবাড়ি থেকে লিখেছেন, বিজয়ীদের পুরস্কার কোন মাসের মধ্যে দেওয়া হবে? পুরস্কার হিসাবে যে রেডিও দেওয়া হবে সেই রেডিওতে FM শোনা যায় কিনা? রেডিওর
দেওয়ার আগে অবশ্যই চেক করে নেবেন যে রেডিওটি ভালো আছে কিনা, কারণ ইতিপূর্বে বেতারের অন্য অনুষ্ঠান থেকে অনেক নষ্ট রেডিও পাঠানো হয়েছিল। আসলে নষ্ট রেডিও তো আর আমরা পাঠাই না, হতে পারে সেটির মান ভালো ছিল না, এজন্য আপনাদের হাতে পৌঁছানোর কিছুদিনের মধ্যেই হয়তো সেটি বিকল হয়েছে। আপনারা নানা রকমের চাহিদার কথা জানিয়েছেন যে রেডিও সেটের ক্ষেত্রে সেগুলো কেমন কেমন হতে পারে। আমরা চেষ্টা করছি আমাদের সাধ্যের ভিতরে, সামর্থ্যের ভিতরে সেই সকল বৈশিষ্ট্য সম্পন্ন রেডিও সেট জোগাড় করার জন্য, এজন্যই আসলে একটু দেরি হচ্ছে। আমাদের ইচ্ছে ছিল বিজয়ের মাসে আপনাদের হাতে পুরস্কার তুলে দেওয়ার, কিন্তু আমরা বিভিন্ন দোকানে যোগাযোগ করেছি একসাথে অনেকগুলো রেডিও সেটের জন্য যেখানে আপনাদের চাহিদা মতো বৈশিষ্ট্যগুলো থাকবে। তারা ডিসেম্বর মাসের ভিতরে আমাদের হাতে রেডিও সেটগুলো তুলে দিতে পারেননি বলেই কিছুদিন দেরি হচ্ছে। আমরা প্রত্যাশা করছি জানুয়ারি মাসের ভিতরেই আপনাদের কাছে এগুলো পৌঁছে যাবে। যাচ্ছে আরেকটি লেখার কাছে। এম নাসিম রেজা, প্রীতি ডোর, বেতা শ্রোতা ক্লাব, শিলাইদহ, কুমারখালী, কুষ্টিয়ার বন্ধু, আপনি লিখেছেন, জীবনের ব্যস্ততায় আমার প্রিয় আসরকে দীর্ঘ পাঁচ মাস লিখতে পারেনি। ভালোবাসার আসর প্রিয় মহানগর রয়েছে আমার হৃদয় কুঠিরে, শ্রদ্ধার আসনে। সকাল সকাল প্রিয় আসর শুনে কখনো রিক্ত হাতে ফিরেনি। মন ভরা বিনোদন, হৃদয় ভরা ভালোবাসা এবং পূর্ণতায় জ্ঞান আহরণে তৃপ্ত হয়েছি প্রিয় আসরের সান্নিধ্যে থেকে। ভালোবাসার শক্তির বন্ধন যে কত শক্ত হয় তা কেবল তনুজাপুর কাছ থেকে প্রমাণ পেয়েছি। পরিশেষে শুভযাত্রা পর্বটি আবারও ফিরে এসেছে জেনে আমার খুব খুশি লাগছে। এবার যে লেখাটি নিব সেটি পাঠিয়েছেন মোহাম্মদ আব্দুর রহমান লুৎফর জর্দার। আপনারা ধূমপানমুক্ত বেতার শ্রোতা ক্লাব পাংশা রাজবাড়ির বন্ধু লিখেছেন, গত 6 জানুয়ারি প্রচারিত প্রত্যেকটি পর্ব খুব ভালো লেগেছে। আমি আগামীতে নায়ক আমিন খানের সাক্ষাৎকার শুনতে চাই। মোহাম্মদ আফজাল আলী খান নন্দন বেতার শ্রোতা ক্লাব আলিপুর ফরিদপুর থেকে লিখেছেন, পৌষের স্নিগ্ধ সকালে একগুচ্ছ গোলাপ ফুলের শুভেচ্ছা। ভোরের কুয়াশা কাটিয়ে সূর্য উঠেছে সোনালী রোদের উষ্ণ পরশ বলিয়ে, আর বিলম্ব না করে মধুর সম্ভাষণ জানিয়ে শুরু হলো আমাদের প্রিয় মহানগরের ইবাদন পর্ব। বরাবরের মতোই আপাদার উপস্থাপনায় শ্রোতাবন্ধুদের প্রেরিত ইমেল পাঠ ও জবাবদান ও জীবন জীবিকা পর্ব আমার কাছে খুব ভালো লেগেছে। রণাঙ্গনের দিনগুলি পর্বটিও আমার কাছে খুব প্রিয়। সবকিছু মিলিয়ে বলা যায় যে মহানগরের যেভাবে এগিয়ে যাচ্ছে সেই ধারাবাহিকতা আগামীতেও অব্যাহত থাকবে বলে আমি আশা করছি। আফিয়া খানম জুলি মধুমতি বেতার শ্রোতা সংঘ সুলতান শাহী গোপালগঞ্জ থেকে লিখেছেন, 10 জানুয়ারি চেনা অচেনা ঢাকা পর্বে জাতির মর্যাদা ও গৌরবের প্রতীক বঙ্গভবন সম্পর্কে জেনেছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির কার্যালয় ও বাসভবন বঙ্গভবনের শতাব্দীকালের বর্ণাঢ্য ইতিহাস তুলে ধরার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি মহানগর কর্তৃপক্ষকে। আপনাদেরই অনুরোধে এটি আমরা প্রচার করেছি, আপনাদের ভালো লেগেছে জেনে আমাদেরও ভালো লাগলো। জাফরুল ইসলাম জাফর, আপনি হচ্ছেন সৌদি আরবের বন্ধু, আপনি আছেন সৌদি আরব তাবুক শহরে, লিখেছেন, শীতের সকালে কুয়াশা ভেজা গোলাপ ফুলের শুভেচ্ছা। তবে এই ফুল কিন্তু সচরাচর সৌদি আরবে দেখতে পাওয়া যায় না, শুধু আমাদের প্রিয় জন্মভূমিতে দেখতে পাওয়া যায়। তাই তো এই ফুলের শুভেচ্ছা জানালাম আমার প্রিয় দুই আপুকে। তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি, কারণ তোমরা ভালো থাকা মানেই আমরা ভালো থাকা, হাজার শ্রোতা ভালো থাকা। আপনি এত দূর থেকে যে আমাদের নিয়মিত লেখেন এজন্য আমরা ভীষণ কৃতজ্ঞ এবং প্রাণিত বোধ করি। অনেক অনেক ভালো থাকবেন আর নিয়মিত লিখবেন। এবার যা লেখার কাছে যাব সেটি পাঠিয়েছেন আবু আবদুল্লাহ গোবিন্দগঞ্জ গাইবান্ধা থেকে, লিখেছেন, আপুদয়, মহানগর ম্যাগাজিন অনুষ্ঠান বর্তমানে এতটা জনপ্রিয় যে তা আপনাদের মুখে যখন শ্রোতাদের নামের তালিকা শুনি তখনই বোঝা যায়। আমি কর্তৃপক্ষের কাছে অনুরোধ করব প্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান মহানগরের কুইজ বিজয়ী সংখ্যা বাড়ানোর জন্য। প্রিয় শ্রোতা, এই জন্য আমরা ভীষণ ভীষণ রকম অনুপ্রাণিত এবং কৃতজ্ঞ যে আপনারা এত এত শ্রোতা আমাদের লেখেন, কুইজের সঠিক উত্তর দেন। কিন্তু চাইলেই আমরা কুইজের বিজয়ী সংখ্যা বাড়াতে পারি না, এজন্য যে আপনাদের আরেকটি চাহিদা আমরা পূরণ করতে চলেছি, আর সেটি হলো আপনারা উপহার হিসেবে চেয়েছিলেন রেডিও সেট। একই সঙ্গে দুটি অনুরোধ আমাদের পক্ষে রাখা সম্ভব নয়, কারণ আমাদের সামর্থ্যের সীমাবদ্ধতা রয়েছে, সেটিও নিশ্চয়ই আপনারা বুঝবেন। আমরা যদি কুইজ বিজয়ী সংখ্যা বাড়াতে যাই তাহলে কিন্তু আপনাদের উপহার হিসেবে রেডিও সেট আর উপহার দিতে পারবো না। এখন এটি আপনারাই বিবেচনা করবেন, আপনারা কুইজ বিজয়ী সংখ্যা বেশি চান নাকি আপনার উপহার হিসেবে রেডিও সেট চান। আয়োজনের শেষ লেখাটির কাছে যাচ্ছি এবার। এটি পাঠিয়েছেন আশরাফুল আশেক ফুলপুকুরিয়া গোবিন্দগঞ্জ গাইবান্ধা থেকে, লিখেছেন, সম্মানিত মহানগর ম্যাগাজিনের প্রযোজক, 2021 নববর্ষের শুভেচ্ছা এবং শুভকামনা, সেই সাথে মুজিব বর্ষের শুভেচ্ছা। সেই 1989 সাল থেকে আমি মহানগর অনুষ্ঠানের জন্ম লগ্ন থেকেই মহানগরের সাথে আছি। আমি জানতে চাই মহানগরের শুরুতেই যারা কাজ করেছে
তারা এখন কেমন আছে, কোথায় আছে সম্ভব হলে জানাবেন, খুব খুশি হব। প্রিয় শ্রোতা, মহানগরের শুরুতে যারা এই অনুষ্ঠানের সাথে জড়িত ছিলেন সেটি দীর্ঘ অতীতের কথা, সবার সম্পর্কে আমাদের পক্ষে জানা সম্ভব হয়নি, আমরা চেষ্টা করছি জানা। তবে একজনের কথা আমরা বলতে পারি যিনি মহানগরের জন্মলগ্ন থেকেই সাথে ছিলেন, তিনি জীবনের শেষ পর্যন্ত মহানগরের সঙ্গে কাজ করেছেন, তিনি আমাদের সবার প্রিয় বরুণ দাস। আপনারা জানেন যে সম্প্রতি আমরা তাকে হারিয়ে ফেলেছি, তার প্রতি আপনারাও শ্রদ্ধা জানিয়েছেন, আমাদেরও অন্তরের গভীর থেকে শ্রদ্ধা। তিনি আমাদের মাঝে আজ নেই, তিনি ছিলেন মহানগরের একেবারে শুরু থেকে, আর যারা যারা ছিলেন আমরা তাদের সম্পর্কে জানার চেষ্টা করব, নিশ্চয়ই আপনাদের জানাব। প্রিয় বন্ধুরা, এবার হাতে রয়ে যাওয়া কিছু ইমেলে প্রাপ্তি স্বীকার করছি। পঞ্চগড় থেকে মোহাম্মদ জুয়েল রানা, শেখ ফরিদ, শ্রী দীপক চক্রবর্তী, শ্রী বিথি রানী চক্রবর্তী, কুয়েত সিটি থেকে শাহজালাল হাজারি, টাঙ্গাইল থেকে মোবারক হোসেন ফণী, রকিবুল হাসান সুমন, মোহাম্মদ শাহিন ইসলাম, ফরিদপুর থেকে কামাল হোসেন, মোহাম্মদ আফজাল আলী খান, ফকির শফিক হাসান টুটুল, কুষ্টিয়া থেকে এম রাসিম রেজা, মোহাম্মদ শাহিদ আলী, সালমা খাতুন সাথী, ঢাকা থেকে মোহাম্মদ সোহেল মোল্লা, মোহাম্মদ রেজাউল হক, মোহাম্মদ জামাল উদ্দিন, মাহমুদা আক্তার, মোহাম্মদ ফরিদ উদ্দিন, নুসরাত জাহান শিল্পী, মোহাম্মদ শাহাদাত হোসেন রাজীব, সালমা তালুকদার, মোহাম্মদ সিয়াম হোসেন, শাহাদাত মেম্বার, মুস্তামদ সাবিনী ইয়াসমিন, মোহাম্মদ সিরাজ উদ্দিন মাস্টার, ঝিনাইদহ থেকে মোহাম্মদ ফিরোজ ইকবাল, যশোর থেকে শামিমা সুলতানা, ফরিদপুর থেকে হাফসা খানম, ঢাকা থেকে আরিবা তাজনিন তুর্না, খুলনা থেকে শেখ সানি, নেত্রকোনা থেকে শিউলি রানী অন্তরা এবং চাঁদপুর থেকে মোহাম্মদ ইমরান হোসেন। প্রিয় বন্ধুরা, আপনাদের সবার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি যারা আমাদের লিখেছিলেন। আপনারা আবারও লিখবেন, যে ঠিকানায় লিখবেন চলুন জানিয়ে দিচ্ছি সেগুলো। আমাদের ইমেল ঠিকানাটি হচ্ছে mahanagarbb@gmail.com। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। বন্ধুরা শুনছিলেন ইবাধন। শ্রোতা বন্ধুরা, এখন রণাঙ্গনের দিনগুলি পর্বে শুনবেন একজন বীর মুক্তিযোদ্ধার মুখে রণাঙ্গনের সেই উত্তাল দিনের কথা। আমাদের আজকের অতিথি বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ডাক্তার এম শাহজাহান। সাক্ষাৎকার গ্রহণ করেছেন শ্যামল কুমার দাস। মুক্তিযুদ্ধ আমাদের অহংকার, শ্রদ্ধা জানাই সেসব বীর সেনানীদের যারা 1971 সালে আমাদের বাংলাদেশকে স্বাধীন করেছিলেন। অনেককে আমরা হারিয়েছি, অনেকও আজও আমাদের মাঝে আছেন। শ্রোতা বন্ধুরা, আজ এমন একজনের সাথে কথা বলছি যিনি 1971 সালে আমাদের এই প্রিয় মাতৃভূমিকে স্বাধীন করার জন্য যুদ্ধ করেছেন। উপস্থিত হয়েছেন আমাদের স্টুডিওতে বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ডাক্তার এম শাহজাহান। কেমন আছেন আপনি? ধন্যবাদ আপনাকে, আলহামদুলিল্লাহ ভালো। আমরা জানি 1971 সালে আমরা অনেক ত্যাগের বিনিময়ে এই বাংলাদেশকে পেয়েছি। আমি প্রথমে আপনার কাছে যাব যে 1971 সালের কোন প্রেক্ষাপটে এবং কিভাবে আপনি এই যুদ্ধে সামিল হলেন? 71 সালে আমি বরিশাল মেডিকেল কলেজে মেডিকেল অফিসার হিসেবে পোস্টেড ছিলাম। 71 সালে আমাকে যখন 26 মার্চ স্বাধীনতা ঘোষণা হয়, তখন আমাকে দায়িত্ব দেওয়া হয় মুক্তিবাহিনীর যে ট্রেনিং ক্যাম্পগুলো সেগুলো মেডিকেল অফিসার হিসেবে দেখাশোনা করার জন্য। 24 অথবা 25 এপ্রিল যখন বরিশালে পাকিস্তান আর্মি আসে, তখন মুস্তফা কামাল ফিরু নামে এক ছাত্র আহত হয়। আমি তাৎক্ষণিকভাবে তাকে চিকিৎসার জন্য সেখানে যাই, কিন্তু যেহেতু পাকিস্তান আর্মি তখন ল্যান্ড করেছে, তখন ফিরুকে নিয়ে আমরা লাকুটিয়া জমিদার বাড়িতে যাই, সেখানে তার পায়ে একটা বুলেট লাগে, সেই বুলেটটা অপসারণ করি। ইতিমধ্যে বরিশালে এয়ার স্ট্রাইক হয়, পাকিস্তান আর্মি ল্যান্ড করে, এবং আমরা তখন চিন্তা করি যে এখন তো আর ওইখানে যাওয়া সেফ না, সুতরাং আমরা রিট্রিট করব। তো সেখান থেকে আমরা সবাই সমবেত হয়ে ওই রাত্রেই আমরা শপথ নিলাম যে দেশের জন্য আমরা রক্ত দেব, এবং ওইখান থেকে 3টি লঞ্চে করে আমরা অস্ত্র আনার জন্য এবং প্রশিক্ষণের জন্য সুন্দরবনের দিকে যাত্রা করি। পরবর্তীতে সুন্দরবনে সেটেল না করে আমরা সরাসরি ভারতের হাসনাবাদ এলাকায় গিয়ে আমাদের বেস ক্যাম্প করি। তার আগে আমাদের বরিশালের কমান্ডার ছিলেন মেজর জলিল, তিনি অস্ত্র আনার জন্য ওই এলাকাতেই ছিলেন, ওই হাসনাবাদই ছিলেন। সেখানে আমাদের সাথে সাক্ষাৎ হয় এবং আমরা ওখানে অর্গানাইজ হই, পুরোপুরি সব ট্রেনিং শুরু হয় ওইখানে হাসনাবাদ এলাকাতেই। মে মাসের 9 তারিখে 2টি লঞ্চ নিয়ে, অস্ত্রশস্ত্র নিয়ে, আমাদের সাথে মেজর জলিল এবং আরও কিছু ইপিআর সেনা এবং আর্মির রিটায়ার্ড সৈনিক ছিল, এবং আমরা অনেক মুক্তিযোদ্ধা, ডাক্তার আমি একাই ছিলাম, তো তাদের নিয়ে আমরা ওই রাত্রে রওনা হই। আপনার তো অনেক যুদ্ধ করেছেন, সব থেকে স্মরণীয় যুদ্ধ যদি মনে হয় এইটাই হলো, আমরা যে আসছিলাম খুলনার
বুড়িমারি বা এ ধরনের কিছু নাম, ওই জায়গায় বুড়িমারি এলাকা, ওই জায়গায় নদীতে পাকিস্তানি গানবোটের সাথে আমাদের এনকাউন্টার হয়। দুটা লঞ্চ, আমরা দুটা লঞ্চে ছিলাম। একটা লঞ্চে সামনে বেশ কিছু ফুয়েল টুয়েল ছিল এবং আমরা ছিলাম, পিছনের লঞ্চে মেজর জলিল এবং আরও 11 জন প্রশিক্ষণপ্রাপ্ত সৈনিক টনিক ছিল যারা রিটায়ার্ড, তাদের কাছে এলএমজি টেলএমজিও ছিল, আমাদের কাছে এসএলআর এবং কিছু এমনি অস্ত্র টস্ত্র ছিল। রাত তখন হবে 12:30 কি একটা হবে। আমাদের লঞ্চ দেখলো যে গানবোট সামনে, আমরা খুব কুইকলি নদীর পাড়ে বেড়িবাঁধে আশ্রয় নেওয়ার জন্য গেলাম। তখন গানবোট থেকে খুব ফায়ারিং হচ্ছিল এবং মেজর জলিল এবং আমাদের লঞ্চ থেকেও দু একটা ফায়ার হয়েছে, কিন্তু আমরা যেহেতু সবাই স্বল্প প্রশিক্ষণপ্রাপ্ত, আমাদের এখান থেকে ফায়ারটা কম, মেজর জলিলের ওখান থেকে প্রচুর এলএমজি ফায়ার হয়েছে। তার প্রেক্ষিতে আমরা সেফলি পাশে এসে নদী বেড়িবাঁধের এই পাশে যাই। তো আমাদের কোনো হতাহত হয়নি, কিন্তু আমাদের লঞ্চটাতে পরে আমরা যখন নামি, নামার পরে লঞ্চটাতে আগুন ধরে যায়। ইতিমধ্যে মেজর জলিলরাও দেখলাম পাশে এসেছে, ওই পাশে নদীর পাড়ে আশ্রয় নিয়েছে। একে তো যুদ্ধ কোনোদিন দেখি, নামার পরপরে জাহাজটায় বিস্ফোরণ হয়। হ্যাঁ, আমার নামার পরে পরে স্মরণীয় মুহূর্ত। তবে আমাদের সাথে আমার সাথে একজনকে পেয়েছিলাম, মঈন পরে আর্মিতে জয়েন করেছে, মেজর মঈন, ও মেডিকেল স্টুডেন্ট ছিল। তো আমরা দুজন কোথায় ছিটকে পড়েছি জানি না, আমরা রাস্তা হারিয়ে ফেলেছিলাম। নূর ইসলাম মঞ্জুর ছিলেন এমপি, তিনি 25 জনের মতো ছাত্র নিয়ে উনি ভিন্ন রাস্তায় আবার হাসনাবাদে ফিরে এসছেন। মেজর জলিল 9 জন তার সৈন্য নিয়ে 2 রাত পর্যন্ত লুকিয়ে টুকিয়ে বহুত কষ্টে উনি ফিরেছেন। তবে সবচেয়ে বেশি কষ্ট হয়েছে মহিউদ্দিন সাহেব, এমপি মহিউদ্দিন। তো ওনারা 19 জন পাতারহাটে এক জায়গায় ধরা পড়েছিলেন, সেখান থেকে 2 জন পালিয়েছিল, আসম ও ফিরোজ এবং আরেকজন, কিন্তু বাকি 17 জন 16 ডিসেম্বর পর্যন্ত বরিশাল জেলে ছিলেন। এবং মহিউদ্দিন ভাই প্রচণ্ড অত্যাচার সহ্য করেছেন, ওনার পাজরে হাড্ডি হাড্ডি, আমরা এগুলো পরে জেনেছি, হাড্ডি টাড্ডি ভেঙে গেছে, হাতের মধ্যে সুইচ দিয়ে, আঙ্গুলের ভিতরে সুইচ ফুটিয়ে দিয়ে অনেক চেষ্টা করেছে ওনার কাছ থেকে স্বীকৃতি আদায় করার জন্য, কিন্তু পারেনি, শেষ পর্যন্ত পারেনি। দ্যাট ইজ মেমোরেবল। 71 সালে 16 ডিসেম্বর জানে আমাদের বিজয় আসে, বরিশাল অঞ্চলটা কোন সময় মুক্ত হয়? তার আগে আমি আরও 2 ঘটনা বলি। একটা ঘটনা হলো যে আমরা এখানে শক পাওয়ার পরে ইন্ডিয়া চলে যাই, সেখানে জুলাই মাসের একটা বিওপিতে 5 মাত্র ছেলে গ্রেনেড নিয়ে তারা একটা বিওপি অ্যাটাক করে, এবং সেই ছেলেগুলা বয়স হার্ডলি 12-13-14 এরকম, 12-13 বছরের, হ্যাঁ 12-13 বছরের কিশোর। তো তারা খুব সাহসের সাথে সেই অ্যাটাকটা পরিচালনা করে এবং এটা আমাদের মনোবলটা বৃদ্ধি করে। পরবর্তীতে আমরা অর্গানাইজ করি ওখানে যুদ্ধ, এবং একটা সাবসেক্টর করে ক্যাপ্টেন নুরুল হুদাকে দায়িত্ব দেওয়া হয়। ক্যাপ্টেন নুরুল হুদা অ্যাকচুয়ালি আর্মি থেকে উনি লেফটেন্যান্ট হিসেবে চলে এসেছিলেন রিটায়ার করে। তিনি একবার কালীগঞ্জ থানা অপারেশনের জন্য একটা টিম রেডি করছিলেন। তো সেখানে আমি সাধারণত সেক্টর হেডকোয়ার্টারে থাকতাম মেজর জলিলের সাথে, বিভিন্ন ক্যাম্পে আমাকে যেতে হতো, আমি যেতাম। শ্রোতা বন্ধুরা, আমরা শুনছিলাম বীর মুক্তিযোদ্ধা ডাক্তার এম শাহজাহানের সেই যুদ্ধকালীন 1971 সালের কথা। আমরা জানি এরকম হাজারো কিশোর যুবক যারা জীবনের বিনিময়ে এ দেশটাকে স্বাধীনতায় এনে দিয়েছেন, আমরা এরকম অনেক মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা এ দেশটিকে পেয়েছি। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ বেতারে এসে কথা বলার জন্য। আপনাকেও ধন্যবাদ, আমি বাংলাদেশ বেতারকেও ধন্যবাদ জানাই এরকম একটি উদ্যোগ নেওয়ার জন্য। আসলে নতুন শ্রোতা বন্ধুরা, আমরা মহানগরীর শেষ প্রান্তে চলে এসেছি, এবার বিদায় নিতে হচ্ছে। বিদায় নেওয়ার আগে জানিয়ে দিতে চাই, আজকের মহানগর অনুষ্ঠানের গ্রন্থনায় ছিলেন খান নজম ই এলাহি, প্রকৌশল দায়িত্বে ছিলেন মোহাম্মদ আব্দুল কাইয়ুম, প্রযোজনা সহকারী মোহাম্মদ আমিরুল ইসলাম, তত্ত্বাবধানে নাজমুস সাকি, এবং আজকের মহানগর অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তনুজা মণ্ডল। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, দেশকে ভালোবাসুন, শুভকামনা সবার জন্য।